বাঙালি জাগরে জয় বাংলা বলো রে জয় বাংলা বলো রে আপনি দেখতেই পাচ্ছেন যে শতপুত্র লোকজন কিন্তু তাদের হ্যাঁ নিজ উদ্যোগে তারা কিন্তু এখানে এসেছেন আমরা বারবার যে কথাটি বলতেছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে নানান ধরনের লোক নানান পেশার লোক এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে রিকশায় অনেকে অটো অনেকে আছেন বাসে বিভিন্নভাবে যারা যেভাবে পারছেন কিন্তু তারা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে এসেছেন তবে আমরা আরও দেখতে পাচ্ছি যে আরও একটি মিছিল আসতেছে আমরা এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের যারা এখানে আমরা অসুস্থ লোককেও দেখতেছি তারা কষ্ট করে হলো লাঠি ভর করে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা এসেছেন যে আজকে এই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা প্রধানমন্ত্রীর উন্নয়নকে আরও শুনবেন এরকম তারা এসেছেন আমরা এখন একটি মিছিল আসছে আমরা তাদের কাছ থেকে শুনবো যে আপনারা কোথার থেকে এসেছেন কেন এসেছেন আজকে প্রধানমন্ত্রীর কাছে কী শুনতে চান আর প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই শুনতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি আমরা তাদের কাছে আমরা গোবিন্দগঞ্জ থেকে আসছি আমাদের গোবিন্দগঞ্জ থানা গাইবান্ধা জেলার মধ্যে আমাদের বাড়ি আমরা তাদের কাছে আমরা আসছি ইনশাআল্লাহ আমরা যাতে আমাদের দেশের উন্নয়নমূলক যে গঠনমূলক কথাবার্তা এটা আমরা সারা বাংলাদেশে যে প্রক্রিয়াধীন চলতেছে কাজ কারবার সেগুলো আমরা উন্নয়নমূলক কাজ করে চলতেছে এগুলো শুনবো ইনশাআল্লাহ আরও যে হয়তোবা সামনে তো ইনশাআল্লাহ হবে এবং সামনে তো আমাদের নির্বাচন 2024-এ প্রথম জানুয়ারিতে আমরা ইনশাআল্লাহ ওই হ্যাঁ ওই নাহলে সবাই আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজয় হবে এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই এখানে তারা বলেছেন যে আগামীতে তারা আবারও প্রধানমন্ত্রীকে তারা ভোট দিয়ে সামনে যে জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে আবারও এই নৌকা মার্কাকে ক্ষমতায় আনবেন এমনটি তারা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু যদিও আমরা বলেছি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ এখানে আমরা সামনে আরও অনেক মিছিল আসতেছি বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার কিন্তু যদিও এটি মূল সড়কে আমরা দাঁড়িয়েছি আরও অনেক সড়ক রয়েছে যেখানে নানান জেলার নানান এলাকার কিন্তু এখানে এখানে মিছিল আসছে তারা আনন্দ সহকারে এখানে এসেছেন তারা তাদের একটি বার্তা তারা চাচ্ছেন যে যে রংপুরের উন্নয়নটা যেভাবে হচ্ছে এই উন্নয়নের গতি আরও ধরে রাখতে তারা কিন্তু বারবার বলছেন যে আমরা আবারও নৌকাকে ক্ষমতায় নিয়ে এসে প্রধানমন্ত্রীকে আবারও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে আবারও এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এমনটি কথা বলছেন যে এখানে যারা এসেছেন তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি এখানে আমাদের একটি মহাসমাবেশ সফল করতে মহাসমাবেশ উপলক্ষে কিন্তু আর একটি পলাশবাড়ি গাইবান্ধা থেকে জাতীয় এটা শ্রমিক লীগ আসতেছে তারা একটু এখানে শ্রমিক লীগ এখানে কিন্তু তারা পলাশবাড়ি সেখানে এখানে আসতেছে আমরা তাদের কাছ থেকে হ্যাঁ তাদের কাছ থেকে আমরা শুনবো অনেক মহিলাও এখানে রয়েছেন দর্শক যে মহিলাদের তারা কেন এসেছেন এত দূর থেকে আমরা সে বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে আজকে ধরবো সে বিষয়ে আমরা তাদেরকে তাদের বক্তব্য আমরা নেব আমরা এবারে আপনারা দেখবেন যে তারা এত দূর থেকে আসছেন আমরা
আমাদের প্রধানমন্ত্রী সভাবের সফলতার সার্থকস এই জন্য আমরা এসেছি আমাদের সরকার বারবার শেখ হাসিনা সরকার বারবার দরকার আমাদের কর্মী বান্ধব সরকার শেখ হাসিনা আবারো আমাদের সামনে যে দ্বাদশ নির্বাচন এই নির্বাচনে আমরা এই সরকারকে আবার নিয়ে আসব এটাই আমাদের প্রত্যাশা যে ওনারা প্রত্যাশা করেন যে এই সরকার আবারও ক্ষমতায় আসবে এজন্য ওরা এখানে এসেছে শ্রমিক লীগ এসেছে পলাশবাড়ি থেকে তবে এরকম মিছিল অসংখ্য মিছিল অগণিত লোক তারা কিন্তু এসেছেন তারা বারবার বলছেন যে আমরা এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় পুনরায় নিয়ে আসতে যা করার দরকার এখানে যারা এই যে মহিলারা দূর থেকে এসেছেন নানান ধরনের নানান পেশার লোক তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আমরা আরও মিছিল আসতেছে আমরা সেখান থেকে আজকের এই মানুষের চাওয়া পাওয়াটাকে প্রধানমন্ত্রীর এই রংপুরের উন্নয়নকে কেন্দ্র করে রংপুর বিভাগের তথা সারা দেশের যে উন্নয়ন তিনি করেছেন যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে রংপুরের যে সড়কে দাঁড়িয়ে রয়েছি এরও ফোর লেন একটি সড়কে দাঁড়িয়ে রয়েছে সিটি কর্পোরেশনে এই সিটি কর্পোরেশনে কিন্তু আপনারা জানেন যে প্রধানমন্ত্রী দেওয়া হয় সিটি কর্পোরেশন তারপরে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যথেষ্ট দিয়েছেন এই সব দেওয়ার পরেও কিন্তু এখনও অনেক চাওয়ার মানুষের কিন্তু চাওয়ার কোনো শেষ নেই আপনারা জানেন জানেন যে যত এখানে আপনারা যতই দেবেন ততই কিন্তু মানুষ এখানে চায় এমনটি কিন্তু আমরা দেখেছি তারপরে একটি আমরা দেখতেছি আরও একটি মিছিল আসতেছে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে মিছিলগুলো আসতেছে দূর দূরান্ত থেকে তারা এত দূর থেকে তারা প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য তারা আসছেন তারা প্রধানমন্ত্রীর মুখ থেকে আজকে এই রংপুর সহ দেশের উন্নয়নের কথা বল তারা এখানে আসছেন আমরা তাদের মুখ থেকেই শুনব যে তারা কেন এসেছেন এবং তারা কী চাচ্ছেন এবং কী বিষয়ে তারা এসেছেন আমরা জানবো যে আজকে দূর থেকে তারা আসছেন যে আপনারা এখানে এসেছেন জি ধন্যবাদ আমরা দেশতত্ত্ব মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় আমরা গাইবান্ধা থেকে এসেছি আমি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান গাইবান্ধা সদর আমরা গাইবান্ধাবাসী আমরা যেটা অন্তরের ভিতরে লালন করি ধারণ করি এবং দেশতত্ত্ব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাওয়া যে মাননীয় প্রধানমন্ত্রী গাইবান্ধা একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেবেন এবং বালাসী থেকে বাহাদুরা পর্যন্ত বাঁধ পর্যন্ত একটি ক্যানেল নির্মাণের ঘোষণা দেবেন এটি গাইবান্ধার গোটাল গাইবান্ধাবাসীর এটি চাওয়া এর বাহিরে আবহাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গাইবান্ধাবাসীর আর কোনো চাওয়া পাওয়ার কিছু নেই বাদ বাকি যা কিছু চাওয়া পাওয়া ছিল ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশতত্ত্ব জননেত্রী শেখ হাসিনা সেটি সম্পূর্ণ করেছেন ইনশাআল্লাহ যে উনি যিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যথেষ্ট দিয়েছেন এবং ওনারা দেবেন এবং কিছু চাওয়া রয়েছে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে তারা ওখানে বিশ্ববিদ্যালয়ে চেয়েছেন এমনটি তারা বলেছেন তারা দূর দূরান্ত থেকেই এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন তারা যদিও আমরা বলেছি ইতিপূর্বে যে মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ তারা কষ্ট করে এসেছেন প্রধানমন্ত্রীর একটি সুন্দর কথা শোনার জন্য এই যা আগামী দিনের যে প্রধানমন্ত্রী আরও উন্নয়ন করবেন এবং প্রধানমন্ত্রীকে আবারও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবেন এই আশায় কিন্তু তারা এসেছেন এবং তারা আবারও এই নৌকাকে ক্ষমতায় নিয়ে এসে দেশের উন্নয়নকে এগিয়ে নেবে রংপুরের উন্নয়নকে এগিয়ে নেবে এমনটি তারা কামনা করেছেন এখানে জননেতা শাহ সরোয়ার কবিরের পক্ষ থেকে এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাইবান্ধা সদর তার পক্ষ থেকে এখানে এসেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আরও একটি মিছিল রয়েছে এখানে পঞ্চগড় জেলা সদর আমাদের পাশ দিয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের ওনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে নানান ধরনের মিছিল এবং তাদের প্লাকার্ড ফেস্টুন নিয়ে তারা কিন্তু এখানে যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি যে যদিও প্রোগ্রাম শুরু হয়ে গেছে এগারোটায় এখন আপনারা জানেন যে এখন তারপরে কিন্তু নানান ধরনের মিছিল এবং ফেস্টুন নিয়ে আমরা আরও একটি আমরা স্লোগান শুনতে চাই এখানে পঞ্চগড় পঞ্চগড় থেকে এসেছেন আমরা সেই পঞ্চগড়ের আমরা একটু জানতে চাবো যে এত দূর থেকে পঞ্চগড়ের একজন নেতার কাছে বক্তব্য শুনতে চাই যে আপনারা পঞ্চগড় থেকে এসেছেন পঞ্চগড় থেকে আপনারা কেন এসেছেন এবং এই পঞ্চগড়ের আপনাদের চাওয়া কি পঞ্চগড় থেকে এসেছেন আপনাদের চাওয়া কি পঞ্চগড় থেকে এসেছেন আপনাদের চাওয়া কি হ্যাঁ তবে আমি একটু আপাকে ধরি আগে আর মহিলা মানুষকে আমরা হ্যাঁ আচ্ছা আপনি একটু বলেন তারপরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ আমাদের পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইসলাম সুজন মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয় এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার সাদাত সম্রাট ভাই ওনাদের নেতৃত্বে এবং পঞ্চগড় সদর উপজেলা যুবলীগের নেতৃত্বে আজকে সাধারণ মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
এবং তার কন্যাকে ভালোবাসে সাধারণ মানুষ তাকে দেখার জন্য সেই পঞ্চগড় জেলা থেকে বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট করে ট্রেনের মধ্যে ট্রেনের ছাদে ট্রেনের বিভিন্নভাবে দাঁড়িয়ে বাসে বিভিন্ন কষ্ট করে তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনাকে দেখার জন্য আজকে সেই 200 মাইল দূর থেকে এসেছে আজকে পঞ্চগড় জেলা আমরা আশাবাদী উনি এই দাদশ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর বিভাগে প্রথম উনি এই নির্বাচনী প্রচারণা সভার উপলক্ষে আসতেছে আমরা আশাবাদী পঞ্চগড়ে আমাদের বিভিন্ন শিল্পকারখানা এবং বেকার সংস্থা সমাধানের জন্য উনি আজকে এখানে ঘোষণা করবে এবং আমাদের সেখানে আরো উন্নয়নমূলক কিছু ঘোষণা করবে আমরা এটা আশা করি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় আবার ক্ষমতা আসার জন্য দল নির্বিশেষে পঞ্চগড়ের গোটা মানুষ আমরা নৌকা মার্কার পক্ষে কাজ করতেছি আমরা কৃষকের নেত্রীর পক্ষে কাজ করতেছি আমরা শ্রমিকের নেত্রীর পক্ষে কাজ করতেছি আমরা বঙ্গবন্ধুর কন্যার জন্য কাজ করতেছি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কাজ করতেছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন নেত্রী হয়েছেন এখানে পঞ্চগড় থেকে এসেছেন যে আপনাদের পঞ্চগড়ে কি চাওয়া পঞ্চগড়ে আপনারা কি কি চাচ্ছেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা পঞ্চগড় জেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা রংপুরে এসেছি আমরা খেটে খাওয়া মানুষ আমরা শেখ হাসিনাকে ভালোবাসি উনি উন্নয়ন করছে এই 15 বছরে আমাদের গরিবের পাশে দাঁড়াইছে বিভিন্ন রাস্তা ঘাট মাতৃত্ব ভাতা গর্ভধারিণী গর্ভত্ব ভাতা বয়স্ক ভাতা আমাদের ঘরে ঘরে কারেন্ট বিদ্যুৎ উনি আমাদেরকে পৌঁছাইছে আমরা অনেক মহিলা মানুষ শান্তিতে আছি বা অনেক সুযোগ সুবিধা আমরা ভোগ করতেছি আবার আমরা পুরনো শেখ হাসিনাকে আনব নৌকা মার্কা জয়যুক্ত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে ওনারা যেমনটি বলেছেন যে পঞ্চগড়ে অনেক কিছু দিয়েছেন আরও দেবেন ওখানে বিশ্ববিদ্যালয় তারা চাচ্ছেন মেডিকেল কলেজ চাচ্ছেন যে মেডিকেল কলেজ ওখানে হয়েছে ওখানে কিন্তু অত্যাধুনিক একটি শহর করছেন পঞ্চগড়কে এটা আমরা ইতিমধ্যেই ওই এলাকার লোকদের শুরু করে আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী কিন্তু চোখ রয়েছে উত্তরাঞ্চলের দিকে আপনারা যদিও বারবার বলতেছি যে আজকে 27টি প্রকল্পের উদ্বোধন করবেন এখানে তারা দূর থেকে 200 কিলোমিটার দূর থেকে পঞ্চগড়ের লোকজন এসেছেন এখানে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ মহিলা লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগ সবাই কিন্তু এখানে এসেছেন তারা পঞ্চগড়কে তারা আজকে আরও পঞ্চগড় বিষয়ে কিছু বলুক প্রধানমন্ত্রী এমনটি তারা আশা করছেন তারা বলছেন যে যদি ওখানে ওখানে আওয়ামী লীগেরও নেতা রয়েছে ওখানে বিএনপিরও নেতা রয়েছে কিন্তু তারা চাচ্ছেন যে যেভাবে আওয়ামী লীগ উন্নয়ন করেছে সেভাবে যেন আবার আওয়ামী লীগ সামনে জাতীয় নির্বাচনে সব কয়টা আসন পেয়ে পঞ্চগড়কে আরও এগিয়ে নিতে পারে এমনটি তারা আশা করছেন তারা বলেছেন যে বয়স্ক ভাতা দিয়েছে বিধবা ভাতা দিয়েছে নানান ধরনের ভাতা দিয়ে কিন্তু এখানে প্রধানমন্ত্রী পঞ্চগড়কে এগিয়ে নিয়ে গেছে এবং পঞ্চগড়কে একটি অত্যাধুনিক শহর করার জন্য পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী এটা অনেকেই আমরা জানেন যে তারপরেও এখানে পঞ্চগড় থেকে আজকে প্রধানমন্ত্রীর মুখে একটু ভালো কথা শোনার জন্য আরও একটু উন্নয়নের কথা শোনার জন্য কিন্তু এখানে রয়েছেন এখানে আপনারা দেখতেছেন যে দূর দূরান্ত থেকে কিন্তু নানান ধরনের